সোশিওলজি ক্লাসে প্রথম আমি ফেরদৌসিকে দেখি। আশ্চর্যভাবে একই সময়ে আমি যখন ছুটি হয়ে যেত, মানে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত খুব কম ছেলে মেয়ে থাকতো, কিন্তু ওকে দেখতাম, ও সবসময় থাকতো। তো একই সঙ্গে গেট দিয়ে বেরোতাম, তখন বলতো যে আমি আপনাকে রিক্সা করে দিই, কিন্তু সেই রিক্সা আর পাওয়া যেত না। তো ভালোবাসা দেখা দিল এবং সেটা একটা ভয়াবহ রূপ নিল, যে জন্য আমি পরিচিত পরিবেশ ছেড়ে করাচি চলে গিয়েছিলাম। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের দুদিন পর আমার জন্ম, অর্থাৎ 1941 সনের 9ই অগস্ট। রামেন্দু মজুমদার সংস্কৃতি ও নাট্য বিকাশে নিবেদিত প্রাণ একজন মানুষ। নেতৃত্ব দিয়েছেন বিশ্ব নাট্য সংস্থার। নেতৃত্বের দিক থেকে তিনি, আমি বলবো, একেবারে আকাশ ছোঁয়া। সাংস্কৃতিক নেতৃত্বে সাংগঠনিক শক্তি রামেন্দুর যা আছে তার কিছুমাত্র আমার নেই, অতএব সবসময় তাকে অনুসরণ করি। বাংলাদেশের শুধু নাটক নয়, সামগ্রিক সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল নাম রামেন্দু মজুমদার। আপাদমস্তক সংস্কৃতিবান একজন মানুষ, তিনি সত্য উচ্চারণে কখনো দ্বিধান্বিত হন না। রাষ্ট্রের যে কোনো পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ের সামনে দাঁড়িয়েও ভাবতে দেখিনি এক মুহূর্ত যে এই কথাটি বলা যাবে, এই কথাটি বলা যাবে না। আমি এই কথাটা বলতে চাই যে আমি কখনো রামেন্দুকে পিছু পা হতে দেখিনি। যেটা সত্য, যেটা ন্যায়নিষ্ঠ, সেই বিষয়ে তিনি সবসময় আওয়াজ তুলেছেন, সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমরা তাঁর পিছে ছিলাম। বাংলাদেশের নাট্যকর্মীদেরকে সংগঠিত করার, অধিকার আদায়ের ক্ষেত্রে রাজপথে গিয়ে মিছিল করার গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পথনাটক পরিষদ সর্বক্ষেত্রে তার অবদান প্রথমে। আজকে স্বাধীনোত্তর বাংলাদেশে নাট্যচর্চায় যে কয়জন মানুষ শুরু করেছিলেন তার অন্যতম রামেন্দু মজুমদার। বাংলাদেশের নাটককে আজকে আন্তর্জাতিক পর্যায়ে যে জায়গায় পৌঁছে দিয়েছি আমরা, তার মূল কৃতিত্ব রামেন্দুদার। বিশ্ব আইটিআইয়ের তিনি সভাপতি হয়েছেন দুবার, এবং তার কারণেই আজকে বাংলাদেশের নাটক আমাদের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। রামেন্দু মজুমদার একাধারে লেখক, অনুবাদক ও সম্পাদক, পেয়েছেন বহু সম্মাননা, পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। তাঁর স্ত্রী ফেরদৌসী মজুমদার ও কন্যা তৃপা মজুমদার দুজনেই স্বনামে খ্যাত। ভালোবাসা মানে কিন্তু মিষ্টি মিষ্টি কথা ফুল দেওয়া তা না, ভালোবাসা মানে পরস্পরকে শ্রদ্ধা করা, পরস্পরকে সম্মান করা, স্ত্রীর ইচ্ছেকে সম্মান দেয়া, ইচ্ছে অনিচ্ছেকে সম্মান দেয়া, সেইটুকু আমি একদম 100 ভাগ পেয়েছি আমার স্বামীর কাছ থেকে। বাবার কোনো কিছু ভালো লাগলে যেমন বলতে পারি, কোনো কিছু খারাপ লাগলেও মুখের ওপরে বলতে পারি, নিজের যে কোনো ব্যক্তিগত সমস্যাও বাবার সাথে আলোচনা করতে পারি, তো এই জায়গাটা বাবাই তৈরি করেছেন, এটা তো আসলে আমি তৈরি করতে পারতাম না। আমরা 5 ভাই বোন, 3 ভাই 2 বোন, আমাদের প্রত্যেকের জন্ম শনিবার, এবং এক ভাই এবং এক বোনের জন্ম তারিখও এক। আমার জন্ম এবং বেড়ে ওঠা লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর এখন আলাদা জেলা কিন্তু তখন নোয়াখালী জেলার একটা বর্ধিষ্ণু গ্রাম, এবং আমাদের বাড়ির পাশেই ছিল স্কুল, আমাদের লক্ষ্মীপুর মডেল হাই স্কুল। আমার স্কুল জীবন খুবই আনন্দে কেটেছে এই জন্যে যে আমাদের বাড়ি আর স্কুলের পাশে ছোট্ট একটা নালা, সেই নালা দিয়ে এক লাফে পার হয়ে স্কুলে যাওয়া যেত। সুতরাং আজকাল যখন দেখি স্কুলে বাচ্চাদের নেওয়ার জন্য মায়ের বাবার যে কষ্ট, সেটা দেখলে আমার
খুব মজা লাগে যে আমরা কত সহজে স্কুলে পড়েছি। স্কুলে বেশ কিছু আদর্শ শিক্ষক পেয়েছিলাম আমরা, ইংরেজি বাংলার ভাষার ভিত তৈরি তারা করেছেন। ফুটবল খুব আমার প্রিয় খেলা ছিল, চারটার সময় আমাদের স্কুল শেষ হতো, আমি বাড়ি পৌঁছেই কোনো মতে বইপত্র ফেলে দিয়ে ছুটতাম খেলার মাঠে, এবং সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না বাড়ির কাজের লোক এসে না ডেকে বাড়িতে নিয়ে যায় ততক্ষণ খেলতাম। এই আবহ কাটার পরে আমি আইএসসিতে ভর্তি হলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, তখনকার দিনে ম্যাট্রিক ছিল, ম্যাট্রিক পাশ করার পরে। তা আমার বাবা আবার সব কিছুতে তাড়াহুড়া করতেন আগে আগে, তা আমাকে ফল বেরোবার সঙ্গে সঙ্গে একটা টেস্টিমোনিয়াল নিয়ে কলেজে পাঠিয়ে দিলেন, এবং সেখানে ভর্তি হতে গিয়ে আমার রোল নাম্বার হয়ে গেল এক। সেটা পরে বুঝলাম যে একটা মহাবিড়ম্বনা, কারণ রোল নাম্বার এক সবাই চেনে শিক্ষকরা, ক্লাস পালানো যায় না, প্রক্সি দেওয়া যায় না অন্য কেউ, যার ফলে এটা পরবর্তীকালে বুঝেছি যে এত তাড়াহুড়া করে ভর্তি হওয়াটা ঠিক হয়নি। যাই হোক, আইএসসি আমার ঠিক আমার ভাল লাগতো না সায়েন্সটা, সুতরাং এই আইএসসিতে আমার প্রথম বছর আমি পরীক্ষা ড্রপ করলাম, দ্বিতীয় বছরও প্র্যাকটিক্যাল দিলাম না, যাতে আমার দু বছরের আইএসসি আমার চার বছর লেগে গেল। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হলাম, এই প্রথম আমার ঢাকা একটা বৃহত্তর পরিবেশে আসা। তার আগে অবশ্য বলি যে কুমিল্লাতে যখন হোস্টেলে থাকতাম, এই প্রথম বাবা মার শাসনের বাইরে এসে স্বাধীন জীবন যাপন করা, সুতরাং সেই ক্ষেত্রে বাবা যেসব কথা যা যা করতে না নিষেধ করেছিলেন স্বাধীন হয়ে তাই তাই করলাম, বন্ধুবান্ধব নিয়ে গল্প গুজব আড্ডা ইত্যাদি। যাই হোক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে থাকতেও নাটক করেছি, তবে সেখানে নাটকটা অবশ্য আমার পরিবারের মধ্যে আছে, আমার বাবা শখে নাটক করতেন, বড় ভাইরা নাটক করত, এবং ক্লাস সিক্সে আমি যখন পড়ি তখন প্রথম আমি নাটক করি, তখন বোধহয় সেটা ছিল সিরাজউদ্দৌলা নাটক, একটা ইংরেজ সেনাপতির পাঠ, দুটো সংলাপ, কিন্তু তার জন্যে কত রকমের প্রস্তুতি। কলেজে যখন গেলাম তখনও নাটক করেছি কলেজের বাইরে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন এলাম তখনই কেবলমাত্র বুঝে শুনে নাটক করা আরম্ভ করেছি। আগে তো হুজুগে নাটক করেছি, যে নাটকই সামনে পেয়েছি করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে কিছু গুণী মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যেমন অধ্যাপক মুনির চৌধুরী, তার যে প্রথম নাটক রক্তাক্ত প্রান্ত সেটা অভিনয় হবে, আমাদের হাউস টিউটার ছিলেন জগন্নাথ হলের অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, তিনি একদিন আমাকে বললেন যে মুনির চৌধুরী একটা নাটক করবে, তো আমাকে বলেছিল যে আমার হলে ছেলে আছে কি না, আমি তোমার কথা বলেছি, কালকে বিকেলে তুমি মুনির চৌধুরীর কাছে যাবে। সেই মুনির চৌধুরীর বাসায় গিয়ে রক্তাক্ত প্রান্তরের জন্যে অভিনয়ের জন্যে নির্বাচিত হলাম। রক্তাক্ত প্রান্ত তখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অভিনীত হয়েছিল দুদিন, এবং তারপর আমাদের ছাত্র শিক্ষক নাট্যগোষ্ঠী গঠিত হলো, এখন টিএসসি, যেটা টিএসসি তখনও বিল্ডিং হয়নি, কিন্তু কার্জন হলে একটা ঘর থেকে টিএসসির কার্যক্রম পরিচালিত হতো, আমি ছিলাম ছাত্র শিক্ষক নাট্যগোষ্ঠীর সম্পাদক। সুতরাং আমরা পরপর চারটে নাটক করেছিলাম ছাত্র শিক্ষক নাট্যগোষ্ঠী থেকে। তো এই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিকে যেমন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অন্যদিকে অধ্যাপক মুনির চৌধুরী, আসকার ইবনে শাইক, নুরুল মোমেন, এদের সঙ্গে নাটকের সূত্রে তাদের স্নেহ লাভ করেছিলাম, এবং সে আর পাশে বন্ধু হিসেবে আবদুল্লাহ আল মামুন, ইকবাল বাহার চৌধুরী, ফেরদৌসারা বেগম, পরে যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সের পাশাপাশি আমাদের দুটো সাবসিডিয়ারি বিষয় ছিল, একটা বাংলা এবং সোশিওলজি। সোশিওলজি ক্লাসে প্রথম আমি ফেরদৌসিকে দেখি। আশ্চর্যভাবে একই সময়ে আমি যখন ছুটি হয়ে যেত, আমার আবার অ্যারাবিক ছিল সাবসিডিয়ারি, অ্যারাবিক পর্যন্ত খুব কম, মানে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত খুব কম ছেলে মেয়ে থাকতো, কিন্তু ওকে দেখতাম সব সময় থাকতো, ভাবি যে হয়তো কোনো কাজ ছিল। তো একই সঙ্গে গেট দিয়ে বেরোতাম, তখন বলতো যে আমি আপনাকে রিক্সা করে দিই, কিন্তু সেই রিক্সা আর পাওয়া যেত না, মানে হাঁটছি তো হাঁটছি, উনি দেখতেনই না যে রিক্সা আছে কি না আছে, সেটা তো আমি জানতাম না। যাই হোক, আস্তে আস্তে
আমাদের বাড়িতে আসতেন এই করতেন, তো একটু বুঝতে পেরেছি হয়তো দুর্বলতা আছে সেই জন্য। একদিন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন এই কাণ্ডটা করলেন, মানে বুঝতে পেরেছি যে সে আপনি তো আমার দিকে তাকানি না কখনো, তো বলে কি যে আপনি তো নিচের দিকে তাকিয়ে হাঁটেন, সবসময় নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। তা আমি বললাম যে আপনি নিচের দিকে তাকিয়ে হাঁটতেন তা আমাকে দেখলেন কেমন করে, বলে যখন চোখ তুলেছি তখন আপনাকে দেখেছি আর কোথাও চোখ যায়নি। তো সেটা শুনে আমি একটু মজা লেগেছে আমার, তারপরে আস্তে আস্তে মানে একেবারে চূড়ান্ত ভালোবাসা দেখা দিল এবং সেটা একটা ভয়াবহ রূপ নিল। যাই হোক, একদম শেষে বাবাই রাজি হলেন, বাবাই সব সম্মতি দিলেন যে হ্যাঁ জিনিসটা ঘটুক, এবং আমার সবচেয়ে বড় ভাই কবির চৌধুরী অত্যন্ত মানে কি বলবো প্রগতিশীল, যেখানে সাম্প্রদায়িকতার ছিটেপটা ছিল না, তিনি বললেন এবং আমার বড় ভাবিও মেহের কবির তিনিও বললেন যে না এটা তো বাধা হতে পারে না, এবং ওনার বাসায় আমার বিয়েটা হয়েছিল। আমার কোনো গয়নাগাটি ছিল না, বেলফুলের মালা দিয়ে করা হয়েছে, কারণ এই বিয়ে তো সরসার নাই। কিন্তু সেটার জন্যে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অনেক, যে জন্যে আমি পরিচিত পরিবেশ ছেড়ে করাচি চলে গিয়েছিলাম। তবে সেই জন্যে অনেক মূল্য দিলেও আমি মনে করি যে আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। আজও কোনোরকম দ্বন্দ্ব কলহ যুদ্ধ কিছুই হয়নি, এত দূর লম্বা পথ পাড়ি দিয়েছি, প্রত্যেক দিনই একটা নতুন চমক এসেছে, একটা নতুন উৎসাহ এসেছে, সংসার করবার স্বাদ জেগেছে, এবং সব বাধা বিপত্তি অভাব অনটন সব কিছু পেরিয়ে 45 বছর পরে একটা স্থিতির মধ্যে একেবারেই মানে প্রত্যাশার অনেক বাইরে অনেক বেশি পেয়েছি, প্রত্যাশার উপর এত শুনেছি বিয়ে বিয়ের সোম বিয়ের আগে যে প্রেম থাকে বিয়ের পরে তার ছিটেফোঁটাও থাকে না, আমার বেলায় কিন্তু তা হয়নি, মানে আমি দিনে দিনে ওর তাকে আবিষ্কার করেছি, হয়তো বা সেও করেছে আমাকে। আমরা যখন অনার্স পরীক্ষা দিয়ে এমএতে ভর্তি হই তখন ঢাকায় টেলিভিশন এলো 1964-তে। তখন টেলিভিশনের প্রথম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান ইউনিভার্সিটি ফোরাম, সেটা আমি পরিচালনা করার সুযোগ পাই, এবং প্রথম নাটক যেটা মুনি চৌধুরী লেখেন একতলা দোতলা। তখনকার দিনে একটা সংস্কার ছিল যে টেলিভিশনে পর্দায় চেহারা দেখানো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পক্ষে একটা সংস্কার ছিল, সেটা ভাঙাবার জন্যে কলিম শরাফি ছিলেন তখন অনুষ্ঠান অধ্যক্ষ, তিনি মুনি চৌধুরীকে বললেন যে আমি নাটকে প্রথম থেকেই সিনেমার লোকজনকে নিতে চাই না, আমি চাই যে বাইরের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসুক, তাহলে পরবর্তীকালে অভিনেতা অভিনেত্রী পেতে সুবিধা হবে মেয়েদের বিশেষ করে। সেই সুবাদে আমরা অভিনয়ের সুযোগ পেলাম। সেটা একটা মজার ঘটনা মনে পড়ে যে টেলিভিশনের একটা এনএসি টেলিভিশন লেখা একটা সুন্দর জিপ ছিল তখন, তখন তো ঢাকার রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম ছিল, তো সেই জিপ যখন যেত রাস্তা দিয়ে সবাই খুব সপ্রশংসা দৃষ্টিতে তাকাতো যে টেলিভিশনের জিপ। তা আমাদেরকে মহড়ার শেষে প্রত্যেক দিন বাড়ি পৌঁছে দিত ওই জিপ, তা আমিও সেই জিপে থাকতাম এবং সবার শেষে নাপতাম যাতে যতক্ষণ ওই জিপে থাকা যায়, এবং হলের মধ্যে এসে একবারে নাপতাম যাতে ছেলেরা দেখে যে আমি টেলিভিশনের গাড়িতে আসছি। এইসব হাসির পায় এখন, কিন্তু সেই সময়ের একটা উন্মাদনা ছিল। তো লেখাপড়ার চেয়েও মানে নাটকের প্রতি বেশি আগ্রহী ছিলাম বিশ্ববিদ্যালয় জীবনে। আমার দাদার এক বন্ধু ছিলেন, তিনি আমাকে দেখলে জিজ্ঞেস করতেন কিরে তোর এই বেলা মহড়া নেই, এরকমই তাদের ধারণা ছিল আমার সম্পর্কে। যাই হোক, এর পরবর্তীকালে আমি লেখাপড়া যখন পরীক্ষা দিয়েই এম এ পরীক্ষা দিয়েই আমি নোয়াখালী চৌমুহনী কলেজে আমি ইংরেজির অধ্যাপনার সঙ্গে যুক্ত হই ফল বেরুবার আগেই। প্রথম বছরখানেক
সেখানে পড়াই এবং তারপরে আমি করাচি চলে যাই। করাচিতে একটা বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত হই। করাচি যাই এই কারণে যে আমি ফেরদৌসিকে বিয়ে করার সিদ্ধান্ত নেই, সেই জন্য একটু পরিচিত পরিবেশ থেকে দূরে যাওয়ার প্রয়োজন হয়। পরবর্তীকালে আমার পারিবারিক কারণেই আমাকে আবার ফিরে আসতে হয়। এক বছর পরে করাচি থেকে আবার চৌমুহনী কলেজে যোগ দেই এবং 1970 সনে আবার আমি করাচি ফিরে যাই। 71 সনে আমি 9 মার্চ ঢাকায় আসি। তখন তো বাংলাদেশ বদলে গেছে, সারা ঢাকা শহরে 7ই মার্চের ভাষণের অনুরণন, বাংলাদেশে কেবলই গণ আন্দোলন হচ্ছে। পরবর্তীকালে মে মাসে আমি এবং আমার স্ত্রী গোপনে এই সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে আগরতলা যাই, আগরতলা থেকে কলকাতা যাই। কলকাতা গিয়ে আমি যুক্ত হতে চেয়েছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে, কিন্তু সেখানে তারা বললেন যে আমাকে নিজ নামে খবর পড়ার জন্যে, কিন্তু সেইটা আমার পক্ষে একটু মুশকিল ছিল কারণ আমার কাকা তখনও নোয়াখালীতে ছিলেন, আমার শ্বশুর বাড়ির লোকজন ছিল। ভাবলাম যে কি করা যায়। তখন আমি একটা কথা মাথায় এলো যে বঙ্গবন্ধুর কিছু বক্তৃতা বিবৃতি যদি আমি একটা সংকলন তৈরি করতে পারি ইংরেজিতে, সেটা তাহলে এই সময় একটা ভালো কাজ হবে। সেই জন্যে কলকাতা বাংলাদেশ মিশনে বসে আমি এবং আমার স্ত্রী, পুরনো খবর কাগজ ছিল সেখানে, সেখান থেকে 1970-এর নির্বাচন থেকে স্বাধীনতা ঘোষণা পর্যন্ত এই সময়ে বঙ্গবন্ধু যত বক্তৃতা বিবৃতি আছে সেগুলো আমরা আস্তে আস্তে কপি করে এবং প্রত্যেকটা বক্তৃতা বিবৃতির আগে একটা প্রেক্ষিত বর্ণনা করলাম যাতে পাঠক এই ঘটনাটা বুঝতে পারেন, ঘটনা প্রবাহ এই করে। এবং এর মধ্যে আমাদের দিল্লিতে আমার স্ত্রীর একটা ফেলোশিপ হয়, আমরা দিল্লি গেলাম, সেখানে আমার এক যে বাড়িতে ছিলাম তার গৃহস্বামী আমাকে নিয়ে গেলেন এক বিজ্ঞাপনী সংস্থার প্রধানের কাছে। তিনি আমাদের অসহায় অবস্থার কথা বিবেচনা করে আমাকে বিজ্ঞাপনী সংস্থা একটা কাজ দিলেন। ইতোমধ্যে যে আমাদের সেই বইটি দিল্লির এক সম্ভ্রান্ত প্রকাশনালয় ওরিয়েন্ট লংম্যান ওটা গ্রহণ করে পাণ্ডুলিপি এবং সেটা প্রকাশিত হয় ইংরেজিতে বাংলাদেশ মাই বাংলাদেশ নামে। আমরা জানুয়ারির 10 তারিখে বঙ্গবন্ধু যখন ফিরে আসেন ঢাকায়, আমরা সেদিন কলকাতায় ফিরে এসেছি এবং বেতারে ধারাভাষ্য শুনছি বঙ্গবন্ধু যে আসছেন এবং অঝোরে কাঁদছি আবেগে, এটা মনে আছে বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার আবেগ। তারপরে সপ্তাহখানেক পরে ঢাকায় আসি এবং 30শে জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে ওই বইটা আমি তাকে উপহার দেই। বঙ্গবন্ধু বই দেখে খুশি হলেন এবং বললেন যে এটা বাংলায় করার জন্যে। সেদিন তাজউদ্দিন আহমেদও সেখানে উপস্থিত ছিলেন। এরপরে শুরু হলো, আমি এখানে এসে বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে জড়িত হই, বিটুপি অ্যাডভার্টাইজিং। এবং আমার যে দুটো জীবন, জীবনের অর্ধেক হচ্ছে পেশার জীবন বিজ্ঞাপন, আরেকটা হচ্ছে নাটক। আমি সিদ্ধান্ত নেন ফেব্রুয়ারির 1972 ফেব্রুয়ারিতেই আমরা থিয়েটার নাট্য দল প্রতিষ্ঠা করি। অধ্যাপক কবি চৌধুরী ছিলেন তখন বাংলা একাডেমির পরিচালক, তার ঘরে তাকে সভাপতি করে এই সংগঠন হলো। আমাদের দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে যে একটা নিয়মিত নাটক করা আর নাটকের একটা পত্রিকা বার করা। তা আমরা 1972-এর নভেম্বরে বাংলাদেশের প্রথম নাটকের পত্রিকা থিয়েটার প্রকাশ করতে পেরেছি এবং আজ পর্যন্ত 44 বছর ধরে এই থিয়েটার পত্রিকা প্রকাশিত হচ্ছে। আমাদের থিয়েটারের প্রথম নাটক মঞ্চে আসে 1974-এ কবন নাটক এবং এরপরে নিয়মিত নাটক হয় সুবচনের বাসনে দিয়ে। এরপর এ পর্যন্ত 43টি প্রযোজনা আমরা মঞ্চে এনেছি। রাজ চক্রবর্তীর লক্ষণ দেখে যাকে তুমি গ্রহণ করলে তাকে তোমার ওই উত্তরপুটের সিংহাসন টুকুর মধ্যেই আটকে রাখতে চাও? মুক্তধারার ঝর্ণাতলে অভিজিৎকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, একথা তুমি ওর কাছে প্রকাশ করেছো বুঝি? হ্যাঁ, আমি। উনি দলের সবার সাথেই এত সহজে মেশেন এবং ওনার যে বিশাল অবস্থান সংস্কৃতির পরিমণ্ডলে, রাষ্ট্রীয়ভাবে দেশে এবং দেশের বাইরে, সেটিকে ভুলে উনি আমাদের সাথে মেশেন।
আমাদের এক সন্তান ত্রোপা, ও আস্তে আস্তে বড় হয়েছে। আমাদের ইচ্ছা ছিল ওকে গান শেখাবো, কিন্তু ওর গানের চেয়েও নাটকের প্রতি আগ্রহ ছিল, পরবর্তীকালে নাটকও হয়েছে। কিন্তু আমরা ওকে বলেছি যে ইন্টারমিডিয়েটের আগে ও যেন নাটক না করে, যাতে আমরা চেয়েছি ও বুঝে নাটক করুক। আমি যদিও বাবার সন্তান, কিন্তু একটা অনুভব আমার মধ্যে সবসময় কাজ করে, সেটা হচ্ছে যে বাংলাদেশে মঞ্চ নাটকের ক্ষেত্রে বাবার এখন যে অবস্থানটা, সেই জায়গা থেকে আমি যদি বাবাকে শুধু আমার বাবার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, তাহলে বাবাকে আমার মনে হয় খুব ক্ষুদ্র একটা জায়গার মধ্যে আটকে ফেলা হয়। এটা এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে আমার যেমন বাবার উপরে অধিকার আছে, তেমনিভাবে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাট্যকর্মীর আমার মতোই সমান অধিকার আছে বাবার উপরে। তো সেই জায়গাটা আমাকে অনেক আনন্দই দেয়, আমি বলবো যে আমি একমাত্র সন্তান, কিন্তু আমার মনে হয় যে আমি বাবাকে সবার সাথে ভাগ করে নিতে পারি। তো লেখাপড়ায় ভালো করেছে, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে জার্নালিজমে, গণযোগাযোগ ও সাংবাদিকতা। আমাদের ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, আমাদের ইচ্ছার প্রতি সম্মান দেখেও এক বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছে, পরবর্তীকালে ছেড়ে ও বিজ্ঞাপনী সংস্থায় যোগ দিয়েছে, তবে এখন খণ্ডকালীন শিক্ষকতা করে বিশ্ববিদ্যালয়ে। এখনও আমাদের দেশের সোশ্যাল কনটেক্সটে ছেলেমেয়েরা বাবাকে বন্ধুর মতো পাওয়ার ভাগ্যটা এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তারপরেও অনেক সীমাবদ্ধতা থেকে যায়। মায়ের সাথে যদিও বা ছেলেমেয়েরা কাছাকাছি আসে, বাবার সাথে একটা দূরত্ব রয়েই যায়। আমার ক্ষেত্রে সেটা একদমই ঘটেনি, আমি বাবাকে সবসময়ই খুব বন্ধুর মতো পেয়েছি। ছোটবেলায় বাবা যে আমাকে খুব সময় দিয়েছেন তা নয়, কিন্তু যত বড় হয়েছি নিজস্ব চিন্তা ভাবনা মতামত আদর্শ সব কিছুই বাবার সাথে শেয়ার করতে পেরেছি, যে কোনো কথা বাবাকে বলতে পেরেছি, এখনও পারি। বাবার কোনো কিছু ভালো লাগলে যেমন বলতে পারি, কোনো কিছু খারাপ লাগলেও মুখের ওপরে বলতে পারি, নিজের যে কোনো ব্যক্তিগত সমস্যাও বাবার সাথে আলোচনা করতে পারি। তো এই জায়গাটা বাবাই তৈরি করেছেন, এটা তো আসলে আমি তৈরি করতে পারতাম না যদি না বাবা ওই জায়গাটা তৈরি করে দিতেন। তো এই জায়গাটা থেকে আমি খুবই ভাগ্যবান বলবো সন্তান হিসেবে। আর কর্মক্ষেত্রে যদি বলি, এই অনুভূতিটাও আমার মনে হয় আমার সব সহকর্মীর মতো আমারও তাই, যে বাবা আমাদের মাথার উপরে আছেন, বাবা আমাদের টিম লিডার হিসেবে কাজ করেন আমাদের অফিসে, কিন্তু কখনোই বাবাকে আমরা বস হিসেবে পাইনি। বাবার আচরণগতভাবেই বাবার মধ্যে ওই বিষয়টা নেই। বাবা আজ পর্যন্ত আমাদের অফিসে স্যার বলে বাবাকে কেউ সম্বোধন করে না, সবারই দাদা বাবা। তো ওই গুণাবলীটা বাবার মধ্যে আছে, যেটা আমাদের সবাইকে, আমাদের সব সহকর্মীদেরকেই আসলে একটা বন্ধনে বেঁধে রাখে। বাবা খুব প্রচ্ছন্নভাবেই আসলে বাবার কারণেই আমরা সংযুক্ত থাকি একজন আরেকজনের সাথে। ও অভিনয় যেমন করে তেমনি নির্দেশনায় ওর খুব ঝোঁক আছে, দু তিনটে নাটক আমাদের দলের হয়ে নির্দেশনা দিয়েছে। আমরা আমাদের মেয়ের জন্যে আমি খুবই গর্ববোধ করি দুজনে, যে যেভাবে ও মানুষ হয়েছে, যেই নীতিবোধ আদর্শ নিয়ে। এবং আমি সবসময় মনে করি যে আমার বিবেক হিসাবে ও কাজ করে, যখনই আমি কোনো সংকটে পড়ি বা সিদ্ধান্তহীনতায় ভুগি ওর কাছে বলি এবং ও সঠিক সিদ্ধান্তটা দেয়। মঞ্চে যখন আমরা কাজ করি তখন আসলে সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্কটা একেবারেই বিলীন হয়ে যায়। মানে আমি কার স্ত্রী, কে আমার স্বামী, বাবা মা ভাই বোন, এই ব্যাপারটা একদমই থাকে না। আমরা দলগতভাবে কাজ করি এবং দলের প্রধান হিসেবে থাকেন নির্দেশক। তো ওই নির্দেশনার জায়গায় আমি যেমন বাবার নির্দেশনায় কাজ করেছি, আবার বাবাও আমার নির্দেশনায় কাজ করেছেন। তো নিজ নিজ অবস্থানে বা নিজ নিজ ক্ষেত্রে, তখন আমি যখন নির্দেশক তখন আমার মতো করে বাবা চলেছেন, বাবা যখন নির্দেশক তখন আমি বাবার মতো করে চলেছি। তবে নির্দেশক হিসেবে বাবা ব্যক্তি বাবার মতোই, কোনো কিছু চাপিয়ে দেন না, কোনো কিছু আরোপ করেন না, কিন্তু এক ধরনের একটা গাইডেন্সের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আর আমি আমার নির্দেশনা যখন বাবা কাজ করেছেন, আমি যেহেতু খুব কড়া, আমি যা বলি বাবা তাই করেন, এটুকু বলতে পারি। ওনাকে আমরা আমাদের কাজের জায়গাটাতে ওনাকে কখনোই
বস বা এরকম কিছু মনে করি না, আমরা সবসময় দাদা বলেই ডাকি। এবং কোনো একটা কাজ যদি আমি ভুল করি, সেক্ষেত্রে দাদা যদি বলে যে আচ্ছা এটা এরকম না হলে কি হতো না, এতটুকু বলাই যথেষ্ট। আমরা সাধারণত চেষ্টা করি যে দাদার মুখ থেকে যাতে এতটুকু কথা না শুনতে হয়। সো তিনি কখনোই মানে কটু কথা বলেন না, খুব শান্ত সৌম্য একজন মানুষ। আমাদের একটা থিয়েটার স্কুল আছে, আমরা গত 25 বছর ধরে থিয়েটার স্কুলটা চালাচ্ছি, এক বছরের কোর্স আমরা সেখানে অফার করি। তো আমার একটা স্বপ্ন হচ্ছে যে এই স্কুলের জন্যে একটা জমি যদি সংগ্রহ করতে পারি, তাতে একটা ভবন নির্মাণ করা যেখানে একটা ছোট্ট স্টুডিও থিয়েটার থাকবে, এইটা যদি করতে পারি তাহলেই আমি মনে করব যে অনেক কাজ করতে পেরেছি। আমি বলবো যে এইভাবে চলতে চলতেই আমরা একসময় ফুরিয়ে যাব। কিন্তু রামেন্দুর আদর্শ, রামেন্দুর সততা, রামেন্দুর যে ঐকান্তিকতা, এইসব ভবিষ্যৎ বংশধররা অনুসরণ করবে।